ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله. বেতের সালাত এসার পরে যদি পড়ি এক রাকাত পড়া যাবে কি না, আসলে এখানে একটা কনসেপশন মানুষের আছে যে এক রাকাত সালাত নেই, এক রাকাত সালাতই নেই। বেতের তো দূরের কথা, এক রাকাত নামাজ এই জিনিসটাই নাই। এটাই হচ্ছে মূল আলোচনা। দেখবেন যে আল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাত রাসূলুল্লাহ সাল্লামের সালাত, শেখ ডক্টর মুজাফফর বিন মহসিনের এই বইয়ের মধ্যে বেতের সালাত সংক্রান্ত যে আলোচনাটা আছে, তো এই আলোচনার মধ্যে এই যে bdhadith.com যেটা এর মধ্যেও পাওয়া যাবে অথবা এমনিতে পিডিএফ আকারেও আপনারা পাবেন, তো এখানে আলোচনা দেখলে বুঝতে পারবেন যে মানুষের ধারণা হলো এক রাকাত নামাজই নেই, কিন্তু ওখানে রদ করে সহিটা দেওয়া আছে এবং সহি বুখারী মুসলিম আদৌদ নাসাই তিরমিজি ইবনু মাজা সহ অনেক হাদিস বর্ণিত হয়েছে এক রাকাত সালাত আছে। যদি এই ধারণাটাই আপনার দূর হয়ে যায় তাহলে প্রশ্নটা আসবে না, এসার পরে নাকি কেমন লাগলে নাকি শেষ রাতে নাকি মধ্যরাত্রে আপনি বেতের এক রাকাত পড়তে পারেন, এক রাকাত বেতের পড়তে পারেন। আর বেতেরটা আপনারা মনে করছেন যারা যে শুধু তাহাজ্জুদ বা সালাতুল লাইলের সাথে সম্পৃক্ত, তা কিন্তু নয়, এটা পুরো দিন রাতের সালাতের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন ফাইদা খাশি আহাদুকুমুস সুবহা, তোমাদের কেউ যখন ভয় পাবে ভোর হয়ে যাওয়ার, ফাসাল্লি রাকাতান ওয়াহিদাতান তুতিরু লাহু মা কদ সাল্লা, যা সালাত আদায় করেছে তা তার জন্য বেতের হয়ে যাবে এক রাকাত আদায় করলে। এটা হাদিস, এর উপরে মানুষ মনে করেছে যে শুধু ওই জায়গাতে, না এটা ভুল, আপনি বেশার পরেও যে কোনো সময় পড়তে পারবেন।